হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রয় একাডেমি ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডক্টর আর এস আগরওয়ালের জেনারেল নলেজ বইটির থেকে জেনারেল অ্যাওয়ারনেস এর মডেল সেট 3 বাংলা আলোচনা করব তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি হলো আমজাদ আলী খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দা ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমজাদ আলী খান যুক্ত ছিলেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে উত্তর হলো শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে দুই নম্বর প্রশ্ন মিস বিজয়া মেহতা হ্যাজ আর্নড ডিস্টিংশন ইন হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর্থাৎ মিস বিজয় মেহতা কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব লাভ করেন উত্তর হলো থিয়েটারের ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন হলো বিজয়পদ সিংহানিয়া হ্যাজ এস্টাবলিশড এ ওয়ার্ল্ড রেকর্ড ইন অর্থাৎ বিজয়পদ সিংহানিয়া বিশ্ব রেকর্ড করেছিলেন কোন ক্ষেত্রে উত্তর হবে ফ্লাইং মানে তিনি সাতষট্টি বছর বয়সে বেলুনে উড়েছিলেন হট এয়ার বেলুনে উড়েছিলেন এবং বিশ্ব রেকর্ড করেছিলেন এরপর চার নম্বর প্রশ্নটি হলো টি কে মহালিঙ্গম পিল্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ টি কে মহালিঙ্গম পিল্লাই যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হলো ভারতনাট্যমের সাথে পাঁচ নম্বর প্রশ্ন দ্য ওয়েল নোন ইন্ডিয়ান কার্টুনিস্ট ইজ অর্থাৎ বিখ্যাত ভারতীয় কার্টুনিস্ট হলো আর কে লক্ষণ ছয় নম্বর প্রশ্নটিতে বলেছে ম্যাচ দ্য ফলোইং অর্থাৎ মিলাতে হবে পার্সন অর্থাৎ ব্যক্তি আর প্রফেশন অর্থাৎ কাজ তো ব্যক্তির সঙ্গে কাজ মিলাতে হবে তো সুভাষিনী আলী ট্রেড ইউনিয়নিজম মানে শ্রমিক সমিতি গঠনের সঙ্গে যুক্ত নলিনী সিং টিভি জার্নালিজম মানে টিভিতে সাংবাদিকতা করতেন ইলা ভাট সোশ্যাল ওয়ার্ক মানে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আর সাই পারঞ্জিয়ে ফিল্ম ডিরেকশন মানে সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন সাত নম্বর প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোইং পার্সোনালিটিস ইজ ক্রেডিটেড উইথ স্টার্টিং ওয়ন মহোৎসব ইন নাইনটিন মানে উনিশশো সালে বন মহোৎসব চালু করেন কে উনিশশো সালে বন মহোৎসব চালু করেন কে এম মুন্সি আট নম্বর প্রশ্ন উদয় শঙ্কর ইজ এ ফেমাস মানে উদয় শঙ্কর একজন জনপ্রিয় ডান্সার মানে নৃত্যশিল্পী নয় নম্বর প্রশ্নটি হলো চণ্ডীগড় ওয়াজ ডিজাইন্ড বাই মানে চণ্ডীগড়ের নকশা করেন কে উত্তর হলো লে কার্বুচার চণ্ডীগড়ের নকশা করেন দশ নম্বর প্রশ্ন কমলা দেবী চট্টোপাধ্যায় ওয়াজ চিফলি অ্যাসোসিয়েটেড উইথ মানে কমলা দেবী চট্টোপাধ্যায় যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হল আর্টস অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট মানে চিত্র এবং হস্তশিল্পের সাথে এগারো নম্বর প্রশ্নটি হলো শোভনা নারায়ণ ইজ এ রেপুটেড পার্সোনালিটি ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডস শোভনা নারায়ণ কোন ক্ষেত্রে বিখ্যাত উত্তর হলো ক্লাসিক্যাল ডান্স মানে আধুনিক নৃত্যের ক্ষেত্রে বারো নম্বর প্রশ্ন ববি তালিওয়ালকার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মানে ববি তালিওয়ালকার কিসের সাথে যুক্ত উত্তর হলো জার্নালিজম মানে সাংবাদিকতা তেরো নম্বর প্রশ্ন মিস্টার শ্যামলাল হ্যাজ ডান কমেন্ডেবেল ওয়ার্ক ইন হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর্থাৎ মিস্টার শ্যামলাল কোন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন উত্তর হলো জার্নালিজম মানে সাংবাদিকতার ক্ষেত্রে চোদ্দো নম্বর প্রশ্নটি হলো হুইচ অব দ্য ফলোয়িং নেমস আর অ্যাসোসিয়েটেড উইথ ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ আধুনিক সঙ্গীতের সঙ্গে কোন নাম যুক্ত উত্তর হবে তিনটেই যুক্ত অপশান ডি তো কে কে যুক্ত স্বামী হরিদাস আর শ্যামা শাস্ত্রী এবং থায়াগা রাজা এরা তিনজনেই আধুনিক সঙ্গীতের সঙ্গে যুক্ত পনেরো নম্বর প্রশ্নটা পড়তে হবে না এটি আর পরীক্ষা আসবে না তো ষোলো নম্বর প্রশ্নে যাই ষোলো নম্বর প্রশ্নটি হলো লেট শ্রী কে শঙ্কর পিল্লাই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর্থাৎ প্রয়াত শ্রী কে পিল্লাই যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হলো কার্টুনিং মানে কার্টুনের সাথে যুক্ত ছিলেন সতেরো নম্বর প্রশ্নটি হলো মেইডেন কুইন ওয়াজ দ্য নিকনেম অফ মেইডেন কুইন কার ডাকনাম উত্তর হলো রানি প্রথম এলিজাবেথ আঠারো নম্বর প্রশ্ন প্রফেসর অমর্ত্য সেন হ্যাজ আর্নড ওয়ার্ল্ড ওয়াইড ডিস্টিংশন ইন হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর এরিয়াস অর্থাৎ অধ্যাপক অমর্ত্য সেন যুক্ত ছিলেন মানে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন কিসের জন্য উত্তর হল অর্থনীতির সাথে যুক্ত ছিলেন ইকোনমিক্স অর্থনীতির সাথে যুক্ত ছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন উনিশ নম্বর প্রশ্নটি হলো লেড জি অরবিন্দন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর্থাৎ প্রয়াত জি অরবিন্দন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হলো মোশান পিকচার মানে চলচ্চিত্রের সঙ্গে কুড়ি নম্বর প্রশ্নটি হলো ভাইকম মোহাম্মদ বাসির ওয়াজ এ ফেমাস মানে বৈকম মোহাম্মদ বাসির জনপ্রিয় কিসের জন্য উত্তর হলো রাইটার তিনি লেখক ছিলেন একুশ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যান এমিনেন্ট পেইন্টার মানে নিম্নের কে বিশিষ্ট চিত্রশিল্পী উত্তর হলো সারদা উকিল বাইশ নম্বর প্রশ্নটি হলো কিশোরী অমঙ্কর ইজ ফেমাস ইন হুইচ অব দ্য ফলোয়িং ফিল্ডস অর্থাৎ কিশোরী অমঙ্কর কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত উত্তর হলো মিউজিক মানে সঙ্গীতের ক্ষেত্রে তেইশ নম্বর প্রশ্নটি হলো গুরু গোপীকৃষ্ণা ওয়াজ এ ময়েস্ট্রো অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্মস অর্থাৎ গুরু গোপীকৃষ্ণা কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হলো কত্থক নৃত্যের সঙ্গে চব্বিশ নম্বর প্রশ্নটি হলো হু অ্যামং দ্য ফলোইং টপ দ্য ফোর্বস ম্যাগাজিন অ্যানুয়াল লিস্ট অফ দ্য মোস্ট পাওয়ারফুল সেলিব্রিটিস অন দ্য প্ল্যানেট রিলিজড ইন জুন টু থাউজেন্ড টু মানে দু হাজার দুই সালে জুন মাসে মুক্তি পাওয়া ফোর্বস ম্যাগাজিনের গ্রহের শক্তিশালী সেলিব্রিটিদের তালিকায় সর্বোচ্চ স্থানে কে ছিল উত্তর হল অপশান সি ব্রিটনে স্পিয়ার্স পঁচিশ নম্বর প্রশ্নটি হলো এ ফেমাস মিউজিশিয়ান অ্যাসোসিয়েটেড উইথ তবলা ইজ অর্থাৎ একজন জনপ্রিয় বাদ্যযন্ত্র বাদক যিনি তবলা বাজাতেন তিনি হলেন অপশন সি আহমেদ জান থিরাকোয়া ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো উস্তাদ বিয়েত খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ মানে ওস্তাদ বিলায়েত খান যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর হলো ইনস্ট্রুমেন্টাল মিউজিক তিনি সেতার বাজাতেন উস্তাদ বিলায়েত খান সেতার বাজাতেন সাতাশ নম্বর প্রশ্ন হলো উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ সত্যজিৎ রয় অ্যাসোসিয়েটেড মানে সত্যজিৎ রয় কিসের সাথে যুক্ত ছিলেন উত্তর হলো ডিরেকশন অফ ফিল্মস মানে সিনেমা পরিচালনার সঙ্গে আঠাশ নম্বর প্রশ্ন হলো দ্য ম্যান পপুলারলি নোন অ্যাজ গুরুদেব ইজ মানে গুরুদেব নামে কে জনপ্রিয় উত্তর হলো রবীন্দ্রনাথ টেগর 29 নম্বর প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্ট অর্থাৎ কোন জোড়া ভুল আছে উত্তর হবে অপশান ডি ফ্রন্টায়ার গান্ধী এটি আছে আব্দুল কালাম আজাদ এটি হবে খান আব্দুল গফ্ফর খান তো ফ্রন্টায়ার গান্ধী মানে সীমান্ত গান্ধী হলো খান আবদুল গফ্ফর খান এছাড়া যেগুলি ঠিক আছে সেগুলোও মনে রাখবো তো ঠিক আছে কী কী লোকমান্য হল বালগঙ্গাধর তিলক নেতাজি সুভাষচন্দ্র বোস আর দেশবন্ধু হলো চিত্তরঞ্জন দাস তার ফ্রন্টায়ার গান্ধী মানে সীমান্ত গান্ধী হলো খান আব্দুল গফ্ফর খান তিরিশ নম্বর প্রশ্নটি হলো এ নাগেশ্বর রাও ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ফিল্ডস অর্থাৎ এ নাগেশ্বর রাও কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত উত্তর হলো মোশন পিকচার মানে চিত চলচ্চিত্রের সাথে একত্রিশ নম্বর প্রশ্ন হলো হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফেমাস তবলা প্লেয়ার মানে একজন জনপ্রিয় তবলা তবলাবাদককে উত্তর হলো স্বপন কুমার চৌধুরী স্বপন কুমার চৌধুরী একজন জনপ্রিয় তবলাবাদক বত্রিশ নম্বর প্রশ্নটি হলো মিস বাচেন্দ্রিপাল হ্যাড আন্ডারটেকেন এ ইউনিক এক্সপেরিশন ফর ফোকাসিং অ্যাটেনশন অন হুইচ অফ দ্য ফলোইং থিমস অর্থাৎ নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য মিস বাচেন্দ্রিপাল একটি অনন্য অভিযান পরিচালনা করেছিলেন উত্তর হল অপশন সি স্পিরিট অফ অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিকতা তেজের জন্য তো এখান থেকে শুধু মনে রাখতে হবে যে মিস বাচেন্দ্রিপাল কী ছিলেন মিস বাচেন্দ্রিপাল ছিলেন একজন পর্বতারোহী এটুকু মনে রাখলেই হবে বাকি এসব লাগবে না তেত্রিশ নম্বর প্রশ্নটা ব্যাকডেটেড এটি আর পরীক্ষা আসবে না চৌত্রিশ নম্বর প্রশ্নটি হলো পাটোয়ারি লাল দাস ওয়াজ এ অর এন মানে পাটোয়ারি লাল দাস একজন কি ভেটেরান গান্ধিয়ান মানে হলো প্রবীণ গান্ধী পাটোয়ারি লাল দাস একজন প্রবীণ গান্ধী পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হলো ভাউ আছে এটা ভানু হবে ভানু আথাইয়া ওন অ্যান অস্কার অ্যাওয়ার্ড ফর ভানু আথাইয়া অস্কার পেয়েছিলেন কিসের জন্য উত্তর হলো কস্টিউম ডিজাইনিং ভানু আথাইয়া কস্টিউম ডিজাইনিং মানে পোশাকের নকশা প্রস্তুতির জন্য অস্কার পেয়েছিলেন ছত্রিশ নম্বর প্রশ্নটি হলো অশোক পণ্ডিত ইজ নোন ফর হিজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন হুইচ অব দ্য ফলোয়িং মানে অশোক পণ্ডিত কোন ক্ষেত্রে তার অসামান্যতার জন্য পরিচিত উত্তর হল শুটিং শুটিংয়ের জন্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো হু অ্যামং দ্য ফলোইং পারসন ইজ কল ডিজার্ট ফক্স অর্থাৎ ডিজার্ট ফক্স বা মরুভূমি শিয়াল নামে কে পরিচিত উত্তর হলো অপশান বি জেনারেল রোমেল আর নম্বর প্রশ্নটি হলো সাবদার হাসমি ইজ এ নেমড অ্যাসোসিয়েটেড উইথ সাব্দার হাসমি কিসের সাথে যুক্ত উত্তর হলো নান অফ দিস উপরের কোনোটির সাথেই যুক্ত নয় উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো হুইচ ইরাকি সায়েন্টিস্ট নৌন অ্যাজ ডক্টর জার্ম ফর হার রোল ইন ইরাক্স বায়োলজিক্যাল ওয়েপেন্স প্রোগ্রাম রিসেন্টলি সারেন্ডার্ড টু পলিউশন ফোর্সেস মানে হলো ইরাকের বায়োলজিক্যাল অস্ত্রের সম্প্রচারে তার ভূমিকার জন্য ডক্টর জার্ম হিসাবে পরিচিত কোন ইরাকি বিজ্ঞানী সম্প্রতি আত্মসমর্পণ করেন উত্তর হলো অপশন ডি রিহাব রশিদ তাহা চল্লিশ নম্বর প্রশ্নটি হলো হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট রেপুটেড অ্যাজ এ পেইন্টার অর্থাৎ একজন বিখ্যাত চিত্রশিল্পী নয় কে উত্তর হল অমৃতা সার্গিল তো চিত্রশিল্পী কে কে মনে রাখতে হবে চিত্রশিল্পী হলো সতীশ গুজরাল নন্দলাল বোস কে ডি তেন্ডুলকর লক্ষণ পাল একচল্লিশ নম্বর প্রশ্ন হলো গ্রেটো গর্ব ইজ এ নেম অ্যাসোসিয়েটেড উইথ গ্রেটো গর্ব নামটি কিসের সাথে যুক্ত উত্তর হলো অ্যাক্টিং মানে অভিনয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো হুইচ অব দ্য ফলোয়িং পার্সোনালিটিস ইন্সপায়ার্ড গ্রিন রিভলিউশান ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে সবুজ বিপ্লবের জনককে উত্তর হলো। অপশন ডি এম এস স্বামীনাথন তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভায়োলিন প্লেয়ার অর্থাৎ ভায়োলিন বাদক কে উত্তর হলো সি যোগ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ক্রিয়েটর অফ দ্য বার্বি দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ডল মানে কি বিশ্বের সব থেকে জনপ্রিয় পুতুল বার্বির স্রষ্টা কে উত্তর হলো রুথ হ্যান্ডলার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি হলো হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ ড্রামাটিস্ট অর্থাৎ নিম্নের কোনজন নাট্যকার নয় উত্তর হলো অপশান ডি জয়ন্ত মহাপাত্র তো নাট্যকার কে সেটা মনে রাখতে হবে নাট্যকার হল গিরিশ আর কার্নাড হাডাল সিরকার আর বিজয় তেন্ডুলকর ছিচল্লিশ নম্বর প্রশ্নটি হলো শিবকুমার শর্মা ইজ এ ফেমাস প্লেয়ার অফ মানে শিবকুমার শর্মা একজন জনপ্রিয় বাদক কিসের সন্তুর শিবকুমার শর্মা সন্তুর বাজাতেন এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হলো গুরু কেলুচরণ মহাপাত্র ইজ এ মস্ট্রো অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্মস অর্থাৎ গুরু কেলুচরণ মহাপাত্র কিসের শিক্ষক ছিলেন উত্তর হলো ওডিসি নৃত্যের আটচল্লিশ নম্বর প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্ট অর্থাৎ কোন জোড়া ভুল আছে তো ভুল আছে হলো নিখিল ব্যানার্জি সন্তুর এটি ভুল আর ঠিক কি কী মনে রাখবো ঠিক হলো পান্নালাল ঘোষ ফ্লুট বাজাতেন মানে বাসি ভিসি যোগ ভায়োলিন এবং হরিপ্রসাদ চৌরাসি ফ্লুট অর্থাৎ বাসি বাজাতেন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটি হলো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দলাইলামা দলাই লামা সম্বন্ধে সঠিক বক্তব্য কোনটি উত্তর হলো অপশান বি এক দুই ও তিন নম্বর সঠিক এক নম্বরে বলেছে আফটার ফ্লিং তিবেত হি সেটেলড ডাউন ইন ধর্মশালা মানে তিব্বত ভেঙে যাওয়ার পর তিনি ধর্মশালায় আশ্রয় নেন দুই নম্বর হলো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন নাইন তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিন নম্বর হলো হিজ গভর্নমেন্ট ইন এক্সাইল হ্যাজ নট বিন রিকগনাইজড বাই এনি কান্ট্রি মানে হলো তার সরকার কোনো রাষ্ট্রের স্বীকৃতি পায় না পঞ্চাশ নম্বর প্রশ্নটি হলো হু ইজ কনসিডার্ড অ্যাজ ত্রিমূর্তি বা ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক মানে কর্ণাটক সঙ্গীতে ত্রিমূর্তি নামে কে পরিচিত উত্তর হলো মুথুস্বামী দীক্ষিতার বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং তুমি যদি আমার চ্যানেলের ভিডিও অর্থাৎ রয় একাডেমি চ্যানেলের ভিডিও ফার্স্ট টাইম ভিউ করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও তাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন ইউটিউব তোমার কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ